হবে আইনের ব্যাখ্যা দেয় কারণ এইটা হচ্ছে শেখ হাসিনার সংবিধান এইটা বাংলাদেশের সংবিধান নয় গণতন্ত্রী বাংলাদেশের সংবিধান নয় এদের একটাই এখন জোর আছে তার নাম হচ্ছে গায়ের জোর এত সুন্দর করে মিথ্যা বলে এত জোরের সাথে বলে এইটা মাঝে মাঝে মনে হয় অভিনয় ছাড়িয়ে যায় তাই না অভিনয়টাও ছাড়িয়ে যায় তখন মনে হয় যে মিথ্যাটা বলে ওই মিথ্যা ওনারা নিজেরা বিশ্বাস করা শুরু করেছেন একেবারে নিজের বলা মিথ্যা নিজেই বিশ্বাস না করতে পারলে এইভাবে গলা ফুলে এরা প্রতিদিন টেলিভিশনে এসে মিথ্যা কথা বলতে পারে না মন্ত্রীরা এমপিরা টেলিভিশনে এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে চোরের কাছে মুরগি বাগা আরে আপনার কাছে জেলা আমি চ্যালেঞ্জ করব আপনি তো চোর ভোট চুরি করেন সেই ছাপ্পর মেরে ভরেন আর করো লজ্জা নাই আইনমন্ত্রী বাংলাদেশের জনগণকে সাবক দিচ্ছেন তারা সংবিধান বোঝে না এটা তো ঠিকই কারণ জনগণ যে সংবিধান বোঝে আর আইনমন্ত্রী যে সংবিধান চালায় দুটো তো এক জিনিস না আইনমন্ত্রীর একটা নিজস্ব সংবিধান আছে সেইটা হচ্ছে আওয়ামী লীগ যা বলবে তাদের নেতা যা বলবে সেইটা হচ্ছে সংবিধান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক উপস্থিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চের বিভিন্ন দলের নেতা কর্মী ভাই ও বোনেরা মিডিয়ার বন্ধুরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন এই দেশে এখন আইনমন্ত্রী বাংলাদেশের জনগণকে সাবক দিচ্ছেন তারা সংবিধান বোঝে না এটা তো ঠিকই কারণ জনগণ যে সংবিধান বোঝে আর আইনমন্ত্রী যে সংবিধান চালায় দুটো তো এক জিনিস না আইনমন্ত্রীর একটা নিজস্ব সংবিধান আছে সেইটা হচ্ছে আওয়ামী লীগ যা বলবে তাদের নেতা যা বলবে সেইটা হচ্ছে সংবিধান ওই সংবিধান বাংলাদেশের সংবিধান না ওই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছা তাই করার সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছা তাই বলার ব্যাখ্যা দেওয়ার সংবিধান যার ফলে ওনারা যখন তড়িঘড়ি করে এই পঞ্চদশ সংশোধনী বানিয়েছিলেন একটা সংসদ রেখে আরেকটা সংসদ নির্বাচন করবেন তখন এইটা ঠিক মতো ব্যাখ্যা করতে ভুলে গেছেন যে একটা সংসদ নির্বাচিত হলে তারা শপথ নিলে আরেকটা সংসদ থাকতে পারে না শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করা সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যখন নতুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ নির্বাচিত হয় তাকে বলে প্রেসিডেন্ট ইলেক্ট মানে নির্বাচিত হয়েছেন কিন্তু তখনও তিনি দায়িত্ব নেন নাই দায়িত্ব নেওয়া মানে হচ্ছে যেদিন শপথ তিনি পাঠ করেন সেদিন আগের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী এক স্বয়ংক্রিয়ভাবেই তার দায়িত্ব থেকে সরে যান তিনি দায়িত্বভার গ্রহণ করেন একটু আগে হাসনাত কাইম ভাই বললেন কত বড় গোজামিল মন্ত্রীরা কার্যভার দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী সই করা শুরু করেছে কিন্তু শপথ নেওয়ার পর নাকি কার্যভার হয় না এই আইনমন্ত্রী এইভাবে আইনের ব্যাখ্যা দেয় কারণ এইটা হচ্ছে শেখ হাসিনার সংবিধান এইটা বাংলাদেশের সংবিধান নয় গণতন্ত্রী বাংলাদেশের সংবিধান নয় এরা এই স্বেচ্ছাচার চালাবে এদের একটাই এখন জোর আছে তার নাম হচ্ছে গায়ের জোর ওই যে দেখুন টিআইবি তারা একটি রিপোর্ট দিয়ে দিয়েছে
অবশ্য আমরা কি এই রিপোর্ট জানি না আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা কি ভোট দিতে গিয়েছি দেশের 90 ভাগেরও বেশি মানুষ ভোট দিতে চায় নাই তারপরও ওই যে বললাম গায়ের জোর টেলিভিশন মিডিয়া সমস্ত কিছু তাদের দখলে সুতরাং ওনাদের নিজেদের একটা সত্য আছে মিথ্যাকে সত্য বানিয়ে প্রতিদিন প্রচার করো প্রতিদিন এমন ভাবে গলা ফুলিয়ে প্রচার করো যাতে করে এই মিথ্যাকেই সত্য মনে হয় আজকাল তো এমন হচ্ছে আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা শুনলে এত সুন্দর করে মিথ্যা বলে এত জোরের সাথে বলে এইটা মাঝে মাঝে মনে হয় অভিনয় ছাড়িয়ে যায় তাই না অভিনয়টাও ছাড়িয়ে যায় তখন মনে হয় যে মিথ্যাটা বলে ওই মিথ্যা ওনারা নিজেরা বিশ্বাস করা শুরু করেছেন একেবারে নিজের বলা মিথ্যা নিজেই বিশ্বাস না করতে পারলে এইভাবে গলা ফুলে এরা প্রতিদিন টেলিভিশনে এসে মিথ্যা কথা বলতে পারে না 2% 4% 5% 6% পর্যন্ত ওঠে নাই তারপরে সিল ছাপ্পর মেরে ব্যালট ধরে আপনারা সেটাকে প্রথমে 28 পরে আবার ঘুমিয়ে যাওয়া প্রধান নির্বাচন কমিশনারকে একটু ধাক্কা দিয়ে ভাই ওঠেন এটা 28 বললে হবে না এটা 40 বলতে হবে এইভাবে তারা দেখিয়েছেন যত সিল পড়েছে আর যত পার্সেন্ট দেখিয়েছে সেগুলোর হিসাবের গরমিল কেউ ধরার নাই ওনারা প্রায়ই বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন চ্যালেঞ্জ করলাম মন্ত্রীরা এমপিরা টেলিভিশন এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে চোরের কাছে মুরগি বাগা আরে আপনার কাছে জেলা আমি চ্যালেঞ্জ করব আপনি তো চোর ভোট চুরি করেন সেই ছাপ্পর মেরে ভরেন আর করো লজ্জা নাই প্রধান নির্বাচন কমিশনার এর আগে একটি উপনির্বাচনে কত 57 সেকেন্ডে 43 সিল মারা হয়েছিল সেইটা নিয়ে নিজে বলেছেন এইটা খুবই লজ্জাকর এইটা আমাদের একটি ব্যর্থতা আর আজকে যখন শত শত ভিডিও ফুটেজ ওই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিভাবে ব্যালটে সিল মারা হয়েছে তখন শিশু থেকে বৃদ্ধরা সিল মারে তখন উনি বলেন সোশ্যাল মিডিয়া রিপোর্টকে নাকি উনি পাত্তা দেন না পাত্তা দেবেন কিভাবে লজ্জা থাকলে আত্মসম্মান থাকলে পদত্যাগ করতেন যেহেতু লজ্জা আর আত্মসম্মান খুইয়ে বসেছেন সোশ্যাল মিডিয়া কোনো কিছুকেই আপনি পাত্তা দেবেন না আমরা সেটা বুঝি তবে সবাই তো নিজের একটু মান বাঁচাতে চায় নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর দায়িত্ব ছিল সেইটাও সম্পন্ন হয়ে গেছে